কি ব্যাপার অনুপ্রেনু, তোমরা মন খারাপ করে বসে আছো কেন? আমার মা চিকেন রোজ বানিয়ে দিচ্ছে না। কি ব্যাপার রিঙ্কি, তুমি নাকি ওদেরকে চিকেন রোজ বানিয়ে দিচ্ছ না? এখন থেকেই পাপার কাছে আমার নামে কুটনামি করা হচ্ছে, বাকি দিন তো পড়েই আছে। দেখো না বনি, ওরা আমাকে আগে বলবে না রোস্ট খাবে? আমি তো চিকেন ছোট করে কেটে ফেলেছি, ভাবছিলাম ওদেরকে চিকেন ভুনা করে দিব। রোস্টের ক্ষেত্রে পিস আরো বড় নিতে হয়, ওরা আমাকে আগে বললেই পারত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। চিকেন রোস্ট বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেই। চিকেন, এটা রাঁধুনি রোস্টের মশলা, আমি পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা, টক দই, পাউডার মিল্ক, ঘি, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, টমেটো সস আর লবণ। প্রথমে চিকেনে পরিমাণ মতো লবণ মেখে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে। এখন কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন চিকেনগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পালা, এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। চিকেন ভাজা হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিই। এখন প্যানে আবার কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি, আরও অ্যাড করে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, আর একটু মরিচের গুঁড়ো, একদম অল্প। এখন ভাজা চিকেনগুলো অ্যাড করে দিব, ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিব 3 চামচ টক দই। পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। আমার জানটা এত কষ্ট করতেছে যে অ্যাপেল নিয়ে আসছি, একটু অ্যাপেল খাও। আমি খাওয়াই দিলাম, থ্যাংক ইউ। আর একটু খাও। রান্না বান্না যে কি কষ্টের, আমার আর বুঝতে বাকি নাই। অনেক গরম, পরিমাণ মতো সস দিয়ে দিই। এদিকে দুইজন ন্যাশপতি খাচ্ছে। হ্যাঁ, আমি তোমার আর রেনুর জন্য কিনে এনেছি। রোস্টটা অলমোস্ট হয়ে এসেছে, এখন কাঁচা মরিচ দিয়ে দিই, 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। লাস্টলি বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেন রোস্ট রান্না কিন্তু কমপ্লিট। এখন আমার 2 সোনামণি খেয়ে রিভিউ করবে। রেনু খেয়ে বলো তো রান্নাটা কেমন হয়েছে? খাওয়ার আগেই বলছে রান্না মজা। হ্যাঁ, মাকে কত ভালোবাসে রেনমণি। আমার মেয়ে কিন্তু অলরেডি পজিটিভ রিভিউ দিয়েছে খাওয়ার আগে। রেনু বাবা দিয়ে দাও রনুকি।